দূষণ রোধে সাধারণকে সচেতন করতে সাধারণকে এগিয়ে আসার বার্তা দিতে সাইকেলে করে ভারত ভ্রমণে উত্তরপ্রদেশের ছাত্র ছাত্র এহেন উদ্যোগে খুশি স্থানীয়রা। লাফিয়ে বাড়ছে বাতাসে দূষণের মাত্রা বিশ্বজুড়ে এর প্রভাব পড়েছে বায়ু দূষণের সাথে সাথে বেড়েছে তাপমাত্রাও বায়ু দূষণ রোধে সাধারণকে এগিয়ে আসার বার্তা দিতে সাইকেলে করে ভারত ভ্রমণে উত্তরপ্রদেশের ছাত্র প্রদীপ কুমার সিং দেশব্যাপী সচেতনতার বার্তা দিতে গত বছর ১৬ ডিসেম্বর সাইকেল ভ্রমণে বের হন তিনি ইতিমধ্যেই বিহার ও ঝাড়খণ্ড হয়ে রাজ্যে এসে পৌঁছেছেন প্রদীপ সিং লক্ষ্য সুন্দরবনের ম্যানগ্রোভ বনকে রক্ষা করা এদিন বসিরহাটের ভাবলাতে এসে পৌঁছান তিনি সেখান থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেন সেখান থেকে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হয়ে কন্যাকুমারী পৌঁছাবেন প্রদীপ পুরো ভারত ভ্রমণের ইচ্ছা রয়েছে তার একুশ বছরের যুবক প্রদীপ কুমার সিং উনি বেড়েছেন সারা ভারতবর্ষ অভিযান করতে প্রচার অভিযান চালিয়ে যেতে তার উদ্দেশ্য একটাই পৃথিবীর ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে পৃথিবীর জলদূষণ বায়ু দূষণের ফলে সমস্ত ভারসাম্যটাই আস্তে আস্তে নষ্ট হচ্ছে এটাকে কিভাবে রক্ষা করা যায় এই প্রচার অভিযান নিয়েই তিনি এক মাস দু মাস ধরে আপাতত দু মাস ধরে তিনি হচ্ছে মানে ঘুরে বেড়াচ্ছেন ভারতবর্ষের সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এইভাবে যদি প্রত্যেকই মানুষ এগিয়ে আসে তাহলে পৃথিবীর কিছুটা আস্তে আস্তে মানে বাড়বে তাছাড়া মানে ক্ষতির দিকে যাবে না এই উদ্বুদ্ধটা মানুষকে সচেতন সচেতন করার জন্যই কিন্তু উনি এই উদ্যোগটা নিয়েছে তার জন্য বসে সবাই তার পক্ষকে ধন্যবাদ যখন আমরা নামি দামি গাড়ি করে জ্বালানির ভান্ডার যথেষ্টভাবে পুড়িয়ে সমাজের বুকে অন্ধকার ডেকে আনছি তখনই নিজের সাইকেলকে সওয়ারি করে সাধারণ মানুষকে বার্তা দিয়ে চলেছেন একুশ বছর বয়সী রাষ্ট্রবিজ্ঞানের এই ছাত্র লক্ষ্য একটাই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তোলা দিসম্বর সে অল ইন্ডিয়াকে লিখে নিকলা ওর ম্যাঁ দেশকে এই বার্তা দেনা চাহা কি ম্যান গ্রুপ হ্যাঁ উপে আপ केयर करिए उसको मतलब हर एक जगह पे जो भी प्लेसेस कवर नहीं हुए हैं तो वहाँ पे आप मैन ग्रुप लगाइए जैसे कि इन्वामेंट सेफ़ रहेगा अगर इन्वायमेंट सेफ़ रहेगा तभी हमारा देश हमारा लाइफ सेफ रह सकता है हमें तो ऑल इंडिया कवर करना है इंडिया में जितने भी स्टेट हैं जितने भी प्लेसेज हैं सबको यंग जनरेशन ही देश का भविष्य है फ्यूचर है अगर यंग जनरेशन ऐसे आ, ऐसे कदम से नहीं उठाएंगे तो ये जो देश का भविष्य है वो खतरे में आ सकता है कभी ना कभी ब्यूरो रिपोर्ट न्यूज नोमैंसलैंड लैंड